নমস্কার বন্ধুরা আমি মৌসুমি সকলকে জানাই মৌসুমি রান্নাঘরে স্বাগত আজ আমি ছোটো বাচ্চাদের জন্য চিকেন কারির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা একদমই কম তেল মশলায় তৈরি করেছি তাই এটা যেরকম হেলদি হয়েছে সেরকমই কিন্তু টেস্টি হবে আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন তবে দেখিনি কিভাবে আমি এটাকে তৈরি করেছি আমি এটাকে বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস চিকেন আর তার সাথে কিছু শীতের সবজি নিয়ে নিয়েছি আমি এটাকে প্রেশার কুকারে রান্না করছি আপনারা চাইলে কড়াইতেও কিন্তু করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি আমি এখানে যে সবজিগুলো ইউজ করেছি আপনারা চাইলে এর জায়গায় আপনাদের পছন্দ মতন সবজিও কিন্তু অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর তার সাথেই দিয়ে দিলাম গোটা জিরে দুটো এলাচ আর একটু দারচিনি এখন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই কাজটা অবশ্যই গ্যাসের আঁচ কম রেখে করবেন না হলে কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু ভালো হবে না বাচ্চারা সবজি কিন্তু একদমই খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে সেদিন থালায় কিন্তু একটাও ভাত থাকবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেক কেটে দিয়েছি এইভাবে করে আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন আর পেঁয়াজ বাটা এখনও গ্যাসের রাসটা কমে রেখেই এটাকে আরও তিন থেকে চার মিনিট হালকা করে আমি ভেজে নিচ্ছি এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলার কাছা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট এটাকে কম আছে ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে আমি সমস্ত সবজিগুলোই দিয়ে দিয়েছি আমি এর মধ্যে নিয়েছি গাজর কড়াইশুঁটি রাঙা আলু আর আলু এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ অল্প একটু চিনি একটু হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর তার সাথেই দুটো লঙ্কাকে আমি এইভাবে গোটা রেখেই দিচ্ছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পারে তবে লঙ্কাটা মাঝখান থেকে কেটেও দিতে পারেন আর যাদের বাচ্চারা আমার বাচ্চার মতন একদমই ঝাল খেতে পারে না তারা এইভাবে গোটা লঙ্কা দিয়ে রান্না হয়ে যাওয়ার পর গ্রেভি থেকে লঙ্কা দুটো ফেলে দেবেন সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পুষ্টিটা এই গ্রেভির মধ্যে থেকে যাবে আর একটুও ঝাল হবে না এখন এই প্রেশারের ঢাকাটা আটকে দিয়ে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি পাঁচটা সিটি দেওয়ার পর এটা আমার ঠিক এই রকম হয়েছে দেখুন এটা আমার সম্পূর্ণই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রয়েছে